চেংজাখা কথার রমজান নিতাল ধরুক বসমনি ধর্ম রগ কথার নিতাল ন অ রমজান নিতাল আবহাওয়া জরা বর তাল সারমই রোজার খলাইও আ জরাও ন আইসুক বাসাওই শাল পায়াসিনী সুকাং বরক চামুরক চাও ককটি শালনি সিমিন চেংজাখা অ বিশিনী কথার রমজান নিতাল আ শালন তংমানি রোজার নারকানি পুইলানি শাল রাজখরাও জামে মসজিদ নামাজ পরিমার পাইমানি উলন ইফতার ফাইমানজক ফাইমানি বরনি আরনি দালবিদা বংনি দরমনি বরগ্র আ তালসানি রোজা নারকমানি পাইমানি উল কথার ঈদ নিতের পালায়ু বরক রোজা মূলত আসলে প্রত্যেকটা মানুষ নিজেকে সৎ এবং নিষ্ঠাবান পবিত্র বানানোর একটা অনুশীলনের ইবাদত এবং উপাসনা হলো রোজা। এই কারণে রমজান মাস নিজেকে সত্যিকারের প্রকৃত অর্থে মানুষ গঠন করার অনুশীলনের মাস, সিয়ামের মাস, সাধনার মাস, ত্যাগের মাস, কুরবানির মাস, অন্যের সাথে সহানুভূতির প্র্যাকটিস এবং অনুশীলনের মাস। এই এক মাস ধারাবাহিকভাবে যখন মানুষ রোজা রাখে তখন তার এই রোজা রাখার যে প্র্যাকটিস এবং অনুশীলনের মাধ্যমে তার যে একটা হেবিট তৈরি হয় এই হেবিটটা বাকি 11 মাস তার প্রভাব পড়ে এবং 11 মাস সৎ এবং নিষ্ঠাবান মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার এবং নিজেকে পরিচালিত করার জন্য সহায়ক হয়। ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত।